বঙ্গভূমি লাইভে আপনাদের স্বাগত জানাই। আমি বিশ্বরূপ রয়েছি আপনাদের সঙ্গে। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, আর এই ভবানীপুরেই আজ উপনির্বাচন। একদিকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং সিপিএমের সৃজীব বিশ্বাস। কি হতে চলেছে সেটা কিন্তু গণনার দিনই জানা যাবে। এই ভবানীপুর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ কিন্তু দিনের পর দিন ঊর্ধ্বমুখী হয়েছে। এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছি তৃণমূলের সমর্থকেরা রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনারা তো তৃণমূলের সমর্থক, কি মনে হচ্ছে এবার? কি মনে হচ্ছে, দিদি জিতবে, ব্যাপক ভোটে জিতবে আর কি। যা ট্রেন্ড দেখছি, মানুষের উৎসাহ দেখছি, এতে মনে হচ্ছে যে আমাদের নেত্রী বহু ভোটে জিতবে। সে মানে এখন সংখ্যাটা বলা মুশকিল, আশা করি 50,000-এর উপরে, 1,00,000-এর কাছাকাছি না চলে যায় মার্জিনটা, জেতার মার্জিন। এদিকে আবার প্রিয়াঙ্কা টিবরিওয়াল বারবার বলছেন যে উনি জিততে চলেছেন, এ বিষয়ে কি বলবেন? শুনুন, উনি মুখ্যমন্ত্রীর এগেনস্টে নিজের নাম খাটাবার জন্য দাঁড়িয়েছেন, জেতার জন্য দাঁড়ায়নি। জেতার জন্য তো দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি, আর বাংলার ঘরে ঘরে মানুষ এখন মমতা ব্যানার্জিকে চাইছে। সুতরাং এখানে কোনো প্রশ্ন নেই। এখন যদি নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা টিবরিওয়াল এই কনস্টিটিউয়েন্সিতে মমতা ব্যানার্জির এগেনস্টে যদি নরেন্দ্র মোদীও দাঁড়াতো, আমরা বলতাম ও 50,000 ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে হাঁটতো, এটা নিশ্চিন্ত। এখনো পর্যন্ত কত মানুষ ভোট দিতে এসেছে? এখন মোটামুটি 15-20% কাছাকাছি চলেছে, ভোট হয়ে গেছে। এখন মানে এক্সাক্ট টাইম বলতে হয় তাও আমার এক্সপেক্টেশন 15-20। আচ্ছা, আরো একজন রয়েছে দাদা, আপনার সঙ্গে কথা বলবো, দেখছি যে সকাল থেকে আপনি রয়েছেন এখানে। কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং সৃজীব বিশ্বাস? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম অনায়াসে জিতবেন, কারণ ফার্স্ট ফেজের ইলেকশনে বিজেপি যেই চূড়ান্ত বাঙালি বিরোধী হয়েছিলেন, চূড়ান্ত বাঙালি বিদ্বেষ ছড়িয়েছিলেন, সেটার বিরুদ্ধে মানুষ অলরেডি একটা স্ট্যান্ড দিয়ে ফেলেছেন 213 সিট দিয়ে। তো এর থেকে বড় প্রুফ তো হতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 50-60,000 ভোটে এমনি জিতবে। প্রিয়াঙ্কা টিবরিওয়ালটা কোনো ফ্যাক্টর নয় এখানে, উনি জাস্ট নিজের পলিটিক্যাল কেরিয়ারটা বানাতে এসছেন। মানে উনি যে নেক্সট ইলেকশন লড়বেন, বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এগেনস্টে আমি হেরে এসেছি, মানে উনি একটা জাস্ট একটা ফাইট দেওয়ার জন্য এসে, কিন্তু জিতবেন না, উনি জেতার জন্য করছেনই না, উনি জাস্ট একটা পলিটিক্যাল ইস্যু বানাতে যাচ্ছেন ব্যাপারটাকে, উল্টো পাল্টা ইস্যু। যেরকম মানুষ হাঁটছে, তারপর উনি বলছেন যে কি কলকাতা সব থেকে নাকি ওখানে বেশি ক্রাইম বেশি হয়। উনি লোকেদের বলে বেড়াচ্ছেন যে কি কলকাতা সব থেকে বেশি ক্রাইম বেশি হয়, কিন্তু আদতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে দেখছি, NCRB রিপোর্টে দেখছি যে কি সব থেকে সেফেস্ট সিটি হচ্ছে কলকাতা। এনার কি পলিটিক্যাল কি বলবো ভ্যালিডেশন আছে? কোনো পলিটিক্যাল ভ্যালিডেশন নেই। প্রিয়াঙ্কা টিবরিওয়াল কোনো ফ্যাক্টরি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে জিতবেন। ইভেন যেটা আমার কোওয়ার্কার যিনি বলেছেন যে মোদি দাঁড়ালেও আমস জিতে যাবেন, একদম এটা ফ্যাক্ট। এটা এর থেকে বড় তো কিছু হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে 70,000-60,000 লিডে জিততেই পারে। কেন জিতবেন সেটাই যদি বলা, আমি অলরেডি বলেছি বিজেপি যে ফার্স্ট ফেজের ইলেকশনে চূড়ান্ত বাঙালি বিদ্বেষী যে মনোভাব সৃষ্টি করেছিল, মানুষ অলরেডি তার 213 সিট দিয়ে স্ট্যান্ড তৈরি করে ফেলেছে। প্রত্যেকটা ঘরে ঘরে কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা প্রকল্প পৌঁছে গেছে। এবার মানুষ তো দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কোভিডটা হ্যান্ডেল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই সেকেন্ড ওয়েভের যে চূড়ান্ত যে ফ্লপ, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা চূড়ান্ত যে আমাদের মানে অরাজকতা, সেটার বিরুদ্ধে সেটাকে কীভাবে কন্ট্রোল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল আইডেন্টি বাংলাটাকে বাঁচিয়েছেন, মানুষ দেখছে, মানুষ তো এমনি ভোট দেবে। দিলীপ ঘোষ না দিলীপ ঘোষ ফার্স্ট ফেজের ইলেকশন থেকে শুরু করে বলেছিল জায়গা জায়গা শীতলকুচি হবে, যে নাকি বুকে দেবো, পা তুলে দেবো, হ্যাঁ গুলি করে দেবো বুকের সামনে। এবার যদি এইটা বলে দিলীপ ঘোষ যদি লোকের কাছে ভোট চাইতে যায়, মানুষ কি এটা বলে যদি ভোট চাইতে, মানুষ দু চারটে ওনাকে কথা বলেছেন, হ্যাঁ প্রথমে মারপিট মানুষ করেনি। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা তারা বন্দুক উঁচিয়ে দেখিয়েছিল, তারা নাকি মেরে দেবে বলেছিল নাকি সাধারণ মানুষকে, সাধারণ মানুষ ছেড়ে দেবে, সেলফ ডিফেন্স বলে একটা, উনি প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে বলছেন যে কি আমরা মেরে দেবো, এই করে দেবো, ধ্যান করে দেবো, ত্যান করে, মানুষ কি ছেড়ে দেবে, মানুষ কি সেলফ ডিফেন্স বলে কিছু করবে না নাকি? উনি প্রকাশ্যে বলছে মানুষকে মেরে দেবো, এটা কি কোনো রাজনৈতিক শালীনতা?
এখন প্রায় 9:30 বাজে, এখনো পর্যন্ত কত মানুষ ভোট দিতে এসেছে, মানে মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে? আমার কোওয়ার্কার অলরেডি বলে দিয়েছে যে কত পার্সেন্ট, কিন্তু 9:30টার পর ইসিআই থেকে যেই অফিসিয়াল রিপোর্টটা আসবে সেটাই আপনাদের কাছে এসে যেতে পারে, তো সেটাই হতে পারে। এখন তো অফিসিয়াল আমাদের কাছে কোনো ডেটা আসেনি, 9:30টার পর ইসিআই দিতে পারে। অনুব্রত রায়, আমরা কিন্তু এখানে যারা তৃণমূলের সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, এবার একটু রাস্তা পার হবো। আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বর্তমানে আমরা রয়েছি একদম পদ্মপুকুর চৌরাস্তা মোড় ভবানীপুরের যে 70 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে রাস্তার এপারে তৃণমূল সমর্থকেরা ছিলেন। এবার আমরা রাস্তার ওপারে একটু যাব, ওখানে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর পতাকা উঠছে, তার মানে সিপিএম সমর্থকরা ওখানে রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনারা জানেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে লড়ছেন, বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল, এবং সিপিএম এর হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। এখানে আমরা যারা শ্রীজীব বিশ্বাসের সমর্থনে এখানে বসে আছেন তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা একটু আগে কথা বলে নিলাম তৃণমূল সমর্থকদের সঙ্গে, এবার একটু সিপিএম সমর্থকদের সঙ্গে কথা বলবো। বলছি দাদা, 9:30 প্রায় বাজে, কত মানুষ ভোট দিতে এসে, এবং মানে বিষয়টা হচ্ছে আপনারা কতটা আশাবাদী যদি একটু বলেন? দেখেন, আমরা তো এখন এই দিয়ে এখানে বসতে আলোচনা করতে বসি, এইখানে আছে আমাদের পার্টি, এই দেখেন এইখানে এখানে ওদের কাছে সব, আমার কাছে রিপোর্টিং আসেনি তো, রিপোর্টিং তো এখানে। কতটা আশাবাদী আপনারা এই এই ব্যাপার, এই ব্যাপার নিয়ে সেন্টার দিয়ে যতটা রিপোর্টিং হয় এখানেই হয়, বুঝলে তো? আপনি তো জানো এখানে কথা বলেন, প্লিজ সবাই কথা বলুন। আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম তৃণমূল সমর্থকদের সঙ্গে, এবং এখানে এসে সিপিএম সমর্থকদের কাছে আসার পর তারা কিছু বললেন না। এখানে একটু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিছু মানুষ এখানে রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই তারা সাধারণ মানুষ হবে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে ভবানীপুরে কি হতে চলেছে। দাদা, একটু আপনাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি দাদা, ভবানীপুর উপনির্বাচন কি মনে হচ্ছে দাদা, কি হতে চলেছে এই নির্বাচনে? আপনারা তো এখানে রয়েছেন, তাই এই প্রশ্ন আপনাদের কাছে। আমরা সবাই সাপোর্ট করছি এই ইলেকশনটা ভালোভাবে হোক, আমাদের ফুল সাপোর্ট আছে বাবাইদার সাথে আর দিদির সাথে। আমরা সবাই এই জন্য এখানে একত্রিত হয়েছি যাতে ম্যাক্সিমাম ভোটটা পড়ে। আচ্ছা, তো আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা যে আশাটা করেছেন ম্যাক্সিমাম ভোটে, সেটা কি পড়বে? 100% পড়বে, 100% করবে, আমাদের ফুল সাপোর্ট রয়েছে, আমরা ফুল চেষ্টা করছি যাতে 100% ভোটিংটা হয়। মানে বিষয়টা হয় কি যে উপনির্বাচনে সাধারণ মানুষের সেরকম একটা ঝোঁক থাকে না, কিন্তু এবার কি মনে হচ্ছে? না না, এবার ফুল ঝোঁক আছে আর সবাই একদম মন প্রাণ দিয়ে এটাতে লেগে আছে। দাদা, এই গতকাল এবং পরশু দেখা গিয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, মানে এখানে তো বোধহয় কোথাও জলও জমেছে? সেটা প্রত্যেকবার জমে, নতুন কিছু না, নর্দন পার্কে বা জগবে থেকে আমরা থাকছি এখানে, তবে থেকে 40 বছর ধরে এই জল জমে, এটা নতুন কিছু না। জলের জন্য কি সাধারণ মানুষ ভোট দিতে আসতে পারছে তো? হ্যাঁ হ্যাঁ, 100%। আচ্ছা, আপনার নামটা কি দাদা? আমার নাম দেবেন জুঠানি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এই ভবানীপুরের যে 70 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কিছু মানুষের সঙ্গেও আমরা কথা বলে নিলাম। এভাবেই আমরা কিন্তু ভবানীপুরের বিভিন্ন কেন্দ্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু আপনাদের তথ্য দিতে থাকবো, এবং কী কী ঘটছে, কী কী হবে। অবশ্যই 3 তারিখের পর কিন্তু বোঝা যাবে কে ভবানীপুরের আসন দখল করছে। এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবানীপুর থেকে ক্যামেরায় প্রীতমের সঙ্গে আমি বিশ্বরূপ, লাইভ নিউজ।